বিএনপি হচ্ছে খুনি সন্ত্রাসীদের দল, মানুষ পুড়িয়ে মারার দল, ক্ষমতায় থাকতে কোনো কল্যাণ তারা মানুষের করেনি। মিস্টার 10% দুর্নীতি বর পুত্র তারেক জিয়া আজকে যে দুর্নাম অর্জন করেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে, এবং বিএনপি যতই তাকে নেতা বানানোর চেষ্টা করুক, দেশের মানুষ দুর্নীতির বর পুত্র হাওয়াভবনের যুবরাজ তারেক জিয়াকে কখনো তাদের নেতা হিসাবে মেনে নেবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এবং তারেক রহমানের মতো দুর্নীতিবাজ যতদিন বিএনপির নেতৃত্বে থাকবে ততদিন বিএনপি আরও অপ্রাসঙ্গিক, আরও অপ্রয়োজনীয় হয়ে পড়বে, এবং জনবিচ্ছিন্নতা স্বাভাবিক কারণে তাদের আসবে। তাদের কোনো কাজ নেই, এখন তো লিফলেট বিতরণ পর্যন্ত তাদের কর্মসূচি দৌড় আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন সকাল থেকে সারাদিন মিথ্যা ঢালি নিয়ে বসে, সারাদিন মিথ্যাচার করে, এসব মিথ্যাচার তাদের নেতা কর্মীরাও বিশ্বাস করে না, জনগণ বিএনপির কথা এখন আর কান দেয় না। 30 সালে পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র এমপি স্ত্রীকে হারিয়ে বিএনপি নেতা মেয়র নির্বাচিত হয়েছে, এতে প্রমাণ হয় বিএনপির কর্মীরা দলের শীর্ষ নেতৃত্ব দ্বারা প্রতারিত। আজকে বিএনপি নিজেরা ইচ্ছা করে তারেক রহমানকে খুশি করতে নির্বাচনে আসেনি, যার খেসারত দিচ্ছে দলের নেতাকর্মীরা। বিএনপি নেতারা দেখুন এত কিছুর পরও এটা প্রমাণিত হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্বাচন নির্বাচনের জায়গা যথাযথভাবে সম্পন্ন হয়েছে, এবং নির্বাচনের ফলাফল এটা এখানে বিএনপি সভাপতি পদে নির্বাচিত হয়ে প্রমাণ করলো যে এই নির্বাচন একেবারেই স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন দু একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের মতো দেশে ঘটতেই পারে, কিন্তু আমি একটা কথা বলতে চাই যে কোনো অপরাধ বা অপকর্ম আজকে সরকারি দলের ছত্রছায়ায় যদি হয়ে থাকে, সরকার সেখানে এইসব কর্মকাণ্ডের অপরাধের ব্যাপারে কাউকে যখন ছাড় দেয় না, তখন বুঝতে হবে সরকারের এখানে শূন্য সহিষ্ণুতার নীতি অটল রয়েছে, বজায় রেখেছে, এবং সরকার এখানে কোনো অবস্থাতেই আপোষ করবে না, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে এবং বিচার করবে তিনি যতই প্রভাবশালী হোক।